আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ট্রান্সফরমার দেখাচ্ছি, এর আগে এই ট্রান্সফরমারটির ভিডিও দিয়েছিলাম। তো ট্রান্সফরমারটি আমি কিভাবে তৈরি করেছি এটির হিসাব নিকাশ আজকে দেখাবো। তো আপনারা চাইলেই এই নিয়মে ট্রান্সফরমারটি তৈরি করে নিতে পারেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিছু হয়তো বুঝতে পারবেন। কারণ ভিডিও যদি টানাটানি করেন তাহলে হয়তো কিছুটা জিনিস হলেও মিস করবেন। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ট্রান্সফরমার, যে একটি পুরাতন ববিন, তো এটি ছিল আগে, তো এই ববিনটি আগে ছিল। তো ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ার পর আমি এই ট্রান্সফরমারটি তৈরি করেছি শুধু এটির পোর্ট দিয়ে, আর ববিনটি আমি নতুন চেঞ্জ করেছি। তো এই যে পুরাতন ববিনটি ছিল, এই ট্রান্সফরমারটি ছিল 1000 BA। তো 1000 BA একটি ট্রান্সফরমার, এটি কিন্তু ফ্রিজের যে স্টেবিলাইজারগুলো থাকে তো সেই স্টেবিলাইজারের ভিতরে ছিল। তো এখানে কত প্যাচ ছিল, কীরকম ছিল সেটি আমি দেখি নাই। তো আমি আমার সিস্টেম মতো আমি একটি ট্রান্সফরমার তৈরি করেছি। তো এই ট্রান্সফরমারটি দিয়ে কিন্তু অনেক লো ভোল্টকে হাই ভোল্টেজ করা যায় এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা যায়। তো স্টেপ আপ ও স্টেপ ডাউন দুটি এই ট্রান্সফরমারের ভিতরে আছে। তো আমি সেই সিস্টেমটি তৈরি করেছি। তো আপনারা চাইলেই এই নিয়মটি অবলম্বন করে অথবা নিয়মটি ভালোভাবে ফলো করে এই ট্রান্সফরমারটি তৈরি করতে পারেন। প্রথমে ট্রান্সফরমারটির আমি ববিন আপনাদের সাথে মাপ দিয়ে দেখাবো। ট্রান্সফরমারটির এই পাশে হচ্ছে 2 ইঞ্চি সাইজ এবং এই পাশে হচ্ছে 1.5 ইঞ্চি সাইজ, 1.5 ইঞ্চি সাইজের। তো অবশ্যই যে 1.5 ও 2 অবশ্যই ভালো হবে। আর কোরের যে মাপটি হচ্ছে, কোরের মাপটি হচ্ছে 4.5 ইঞ্চি, কোরের মাপটি হচ্ছে 4.5 ইঞ্চি। তো এখানে কত নাম্বার তার আমি ইউজ করেছি আপনারা চাইলেও একটু কম বেশি করতে পারবেন। তো তারপরেও যেটি অবশ্যই ভালো হবে সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ট্রান্সফরমারটিতে যে আমি যে 5টি লোব আউটপুট বের করেছি, যে 5টি লোবেরই আজকে সম্পূর্ণ কাজ দেখাবো এবং কি 5টি লোবেরই কীভাবে পরিমাপক করেছি সেটিও দেখাবো। তো ট্রান্সফরমারের যে সূত্রগুলো আছে, তো এত সূত্র খেয়াল করতে গেলে অনেকটাই সমস্যা, কারণ এতটা কাজ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে অল্প সময়ের ভিতরে কিভাবে একটি ট্রান্সফরমার তৈরি করা যায় সেই বিষয়টি দেখাবো একদম বাস্তব অভিজ্ঞতা থেকে। তো সূত্র প্রয়োগের যে ধারাগুলো, তো এত সূত্র ফলো করতে গেলে তাহলে মাথা অবশ্যই এলোমেলো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনায়াসে ও অতি অল্প সময়ে যে প্রসেসটি ব্যবহার করলে আপনার ট্রান্সফরমারটি তৈরি করতে পারবেন, তো সেই বিষয়টি দেখাবো। যেমন এখানে যে আমি 5টি লোব বের করেছি, তো দড়ি এই হচ্ছে একটি লোব, এই হচ্ছে 2টা 3টা 4টা 5টা, তো যে 5টা। তো এখান থেকে যেমন শুরু আর এটা হচ্ছে শেষ, শুরু এবং শেষ। তো এখানে যে কয়েলের প্যাচগুলো থাকে, তো আমি যেখানে 5টি বের করেছি তো সেখানে আপনারা চাইলে 4টি ব্যবহার করতে পারবেন, 4টি বের করলে হবে। তো দ্বিতীয় নাম্বার যে টার্মিনালটি আমি বের করেছি এটি হচ্ছে আমাদের আউটপুট যে 12 ভোল্ট হয় অথবা মানে রিলে যুক্ত যে সার্কিটটি চালানোর জন্য, তো সেই ক্ষেত্রে এটি দিয়ে 12 ভোল্ট বের হবে। তো এটি 12 ভোল্ট কিন্তু এসি বের হবে। তো এসি বের হওয়ার পর এখানে ডায়োড দিয়ে 12 ভোল্ট ডিসি করে নিতে হয়। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটি ব্যবহার নাও করতে পারেন, তো সেই ক্ষেত্রে এখানে 12 ভোল্ট একটি ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন। তো শুরু থেকে আমাদের এখানে প্যাচ হচ্ছে 34 প্যাচ,
তো 34 প্যাচ। তারপরের যে প্যাচ হচ্ছে সেটি হচ্ছে 344 প্যাচ। তারপরের প্যাচ হচ্ছে 438, এবং কি লাস্টে যেটি হচ্ছে সেটি হচ্ছে 625। তো এই প্যাচগুলো কিন্তু শুরু থেকে এবং কি 34 যোগ করার পর 344, এবং 344 যোগ করার পর 438, এবং 438 যোগ করার পর হচ্ছে 625, অথবা মোট হচ্ছে আমাদের 625 প্যাচ থাকবে। তো 625 থেকে যেমন এই দিকে ধরি যে লাস্টে 625, তারপর 438-এ একটি লোভ বের করলাম, তারপর 344-এ একটি লোভ বের করলাম, এবং 34 প্যাচে একটি লোভ বের করলাম, এবং লাস্টে একটি লোভ বের করলাম। তো এখানে হচ্ছে আমাদের কমন নিউট্রাল, নিউট্রালটি আমাদের প্রথম থাকবে, নিউট্রালটি অবশ্যই প্রথমে রাখতে হবে, এবং কি এখান দিয়ে আমাদের আউটপুট ভোল্টেজ বের হবে। তো নিউট্রালটি প্রথমে থাকার পর এবং কি আমাদের যে ফেজটি ঢুকবে সেটি হচ্ছে আমাদের 1 2 3 4, এই 4 নাম্বার। এই 4 নাম্বারে হচ্ছে আমাদের এসি পজিটিভ লাইন, এসি পজিটিভ লাইন। আমি আর নিচে করে দেখাই, এসি পজিটিভ লাইন এটার সাথে অ্যাড হবে। তো ভোল্টেজ যদি আমাদের মোটামুটি যেমন 140-এর মতো হয়, তাহলে এই যে লাস্টের যে পিনটি আমাদের, লাস্টের যে পয়েন্টটি, এখান দিয়ে 220 ভোল্ট আউটপুট হবে। আর যদি আমাদের ভোল্টেজ যেমন একদম লো, যেমন মোটামুটি 80-90, তো সেই ক্ষেত্রে আমাদের কমন তো নিউট্রাল নিউট্রালে থাকবে, এবং এসি পজিটিভটি আমাদের 3 নাম্বার দিতে হবে। তো 3 নাম্বারে দিলে আমাদের এখান দিয়ে ভোল্টেজ বেশি বের হবে। আর এই দিকে যেটি থাকবে, যেমন এখানে আমি কমন দিলাম, কমন পজিটিভ দিলাম, আর এই উপরের দিকে হচ্ছে ভোল্টেজ বাড়বে স্টেপ আপ, আর এর নিচের যে লোভগুলো থাকে সেটিতে কিন্তু ভোল্টেজ ডাউন হবে, মানে ভোল্টেজ কমবে। তো সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নিয়মটিতে আমি এটি তৈরি করেছি, তো আপনারা চাইলেও এটি তৈরি করে নিতে পারেন একদম অনায়াসে, একদম ইজিভাবে। তো এখানে যে আমি তার ব্যবহার করেছি সেটি হচ্ছে 20 নাম্বার। তো 20 নাম্বার তার ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এখানে সবচেয়ে ভালো হয় 21 নাম্বার তার ব্যবহার করতে। তো অবশ্যই এখানে 21 নাম্বার তার ব্যবহার করলে একটু ভালো হয়, তো সেক্ষেত্রে ববিনটা একটু টাইট বেশি হয়। তো অবশ্যই এখানে 21 নাম্বার তার ব্যবহার করার চেষ্টা করবেন। তো 20 নাম্বার তারটিতে একটু পোরগুলো লাগাতে একটু প্রবলেম হয়, তো সেক্ষেত্রে এখানে 21 নাম্বার তার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তো এখানে আপনারা অ্যালুমিনিয়াম এবং কি তামা দুটি তারই ব্যবহার করতে পারবেন, অ্যালুমিনিয়াম চাইলে ব্যবহার করতে পারবেন, তামা চাইলেও ব্যবহার করতে পারবেন। তো এই প্রসেসটি যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, অবশ্যই আপনি নিজেই একটি ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।